বন্ধুরা, আমাদের পরের ব্লগে কিছুটা কথা আমার বলার আছে। যেমন আমাদের বৃন্দাবনে প্রত্যেকটি মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, মোবাইল নিয়ে যেতে দেয়নি, কিন্তু কিছু কিছু ছবি আমরা তুলতে পেরেছি। যেমন প্রথম বংশী বট আছে, সে বলছে যে দ্বাপর যুগ থেকে সেই বটটা রয়েছে। সেই বটের তলায় কৃষ্ণ এসে বাঁশি বাজিয়েছিলেন এবং সেই বাঁশিতে সমস্ত গোপীরা নৃত্য করেছিল, অনেকটা মহারাসের মতো হয়েছিল। সেখানে শিব ও কোনো গোপীর ছদ্মবেশে এসে এই মহারাস দেখেছিলেন। এখানে মন্দির আছে, রাধাকৃষ্ণেরই মন্দির আছে। এই মন্দিরের যে বটবৃক্ষটি রয়েছে, সেই বটবৃক্ষতে কান পাতলে আজও কিছু না কিছু আওয়াজ পাওয়া যায়। মৃদঙ্গর আওয়াজ পাওয়া যায়, করতালের আওয়াজ পাওয়া যায়, কখনো কখনো বাঁশির আওয়াজ পাওয়া যায়। এগুলো যার যার কাছে আসে তাদের পরম ভাগ্য বলতে হবে।